হাই গাইস, ভিলেজ টেস্টি ফুড রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্নার রেসিপি নিয়ে এসেছি ঝিঙে। এই যে ঝিঙে দিয়ে আমি তরকারি করব, তাহলে দেখুন এই যে ঝিঙেগুলোকে আমি কেটে নিচ্ছি। এই যে দেখুন ঝিঙেগুলোকে আমি এই যে ছুলে নিয়েছি। এই যে ঝিঙেগুলো আগে ছুলে আস্ত আমি ধুয়ে নেব, ধুয়ে তারপরে ঝিঙেগুলোকে আমি কাটবো, নাহলে ঝিঙে কেটে ধুলে ওটা জল গলে, তো ওই জন্যে ঝিঙেটা কাটে ছুলে তারপরে ধুয়ে কাটতে হয়। আমি এই যে মাছ ভেজেছি, যে তেল ছিল সেই তেলে আর অল্প একটু তেল দিয়ে এবার তরকারিটা আমি ঢেলে দেব। এই যে মাছ ভেজেছি, সেই যে তেল ছিল সেই তেল দিয়ে আমি এই তরকারিটা এবার এই তেলে ঢেলে দেবো। এই যে কেটে রাখা সবজিটা ঢেলে দেবো। এই যে চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ, এবার দিয়ে দেব অল্প করে একটু গরম জল দিয়ে দিচ্ছি। ঝিঙে তরকারিতে বেশি ঝোল মানে দেব না। এবার মাছগুলো আমি দিয়ে দেব, ভেজে রাখা মাছগুলো। এবার আমি তরকারিটা তেলানি দিয়ে দেব, অল্প করে তেল দিলাম। গোটা জিরে দিয়ে দেব। জিরে আমি এই ভাজা দুটো তুলে রাখবো। দিয়ে দেবো কটা রাঁধনি, দুটো তেজপাতা, সবজিটা ঢেলে দিচ্ছি। আমি মাছটা আমি দুটো মাথা দিয়েছি, মাছ দিয়েছি, মাছটা আমি ভেঙে দিয়েছি। যদি আপনারা মনে করেন যে আস্ত রাখবেন রাখবেন, আমি মাছটাকে ভেঙে দেখি। লবণটা সব সময় একটু দেখে, পরে যদি লাগে তখন দিতে হবে। লবণ হলুদটা পরিমাণ মতন দিতে হবে। ঝিঙেতে বেশি ঝোল রাখবো না, এটা গা মাখা ঝোল থাকবে। এই যে বেটে ভেজে রাখা জিরেটা বেটে দিয়ে দিচ্ছি।
এবার এটা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। দেখুন তাহলে খুবই সিম্পলভাবে ঝিঙের তরকারি, সিম্পল একটা রান্না, ঝিঙে দিয়ে মাছ দিয়ে তরকারি। আমি মাছগুলো একটু ভেঙে দিয়েছিলাম, আপনারা যদি মনে করেন আস্তে দেবেন তো আস্তে দেবেন। তাহলে এই ঝিঙে দিয়ে মাছ দিয়ে তরকারিটা কেমন হলো এই রেসিপিটা আপনাদের কাছে, আমাকে সবাই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। যে এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।